আজ আমি তোমাদের সাথে আমাদের বাড়ির পুজোর গল্প শেয়ার করব। ইতিমধ্যে অনেকেই শর্টসে দেখে ফেলেছো, কিন্তু আরও ডিটেলসগুলো আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো গল্প করা যাক আর শোনা যাক। আমাদের এখানে কিন্তু প্রথমা দ্বিতীয়া এইসবের পুজো হয় না, আমাদের বাড়িতে পঞ্চমী থেকে পুজো স্টার্ট হয়। তো আমি তোমাদের সাথে আমাদের বাড়ির পঞ্চমী মানে নাগ পঞ্চমীর পুজো শেয়ার অলরেডি করে ফেলেছি, সেটা তোমরা দেখেছো। এবার আমরা পঞ্চমীর দিন সন্ধেবেলা গেলাম আমাদের বাড়ির মাকে আনতে, আর এবার না ঠাকুরটা এক চালাই হয়েছে, যেটা কিন্তু কোনো বাড়ি হয় না, আমি অন্তত আমার জন্মের পর থেকে দেখিনি। যেহেতু এবার আমাদের জায়গা পরিবর্তন হয়েছে, বাড়ির ভেতরটাই হচ্ছে একদম, তো সেহেতু আমাদের ঠাকুরটা এবার একটু ছোট করা হয়েছে আর এক চালায়। আজকে হচ্ছে ষষ্ঠী আর আমাদের বাড়িতে প্রায় পুজো স্টার্ট হয়ে গেছে, পেছনে ঢাকের আওয়াজ শুনে বুঝতেই পারছো, তো আমি এখন ওখানেই যাবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। ষষ্ঠীর দিন কিন্তু কোনো প্রতিমা পুজো করা হয় না, ষষ্ঠীর দিন হয় বেলতলার পুজো, আর এইদিকে পুজো চলছে কিন্তু। বলো কেমন আছো তুমি, এটা বলো। ভালো আছি। কতটা ভালো? ষষ্ঠীর রাত, সেজেগুজে বেরিয়ে পড়লাম ফ্যামিলির সাথে। আমাদের এখানটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে না? আসলে কলকাতার মতন প্রথমা বা মহালয়া থেকে আমাদের এখানে কিন্তু মেলা হয় না, আমাদের এখানে মেলা হয় ওই সপ্তমী থেকে দশমী অবধি, তাই রাস্তাটাও ফাঁকা আর আমরা বেরিয়ে পড়লাম। তারপরে চলে এলো সপ্তমী। সপ্তমীর দিন কিন্তু আমাদের বেশ একটা অ্যারেঞ্জমেন্ট হয়, কারণ সপ্তমীর দিন ঘট বসানো হয় আর আমরা জল ভরতে যাই, সে সবটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিবারের মতন আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে এই সপ্তমীর দিন সকালবেলা ধুতি পরে ঘট নিয়ে কলা বউকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি, কারণ ওই যে বললাম এই ঘটগুলোতে জল ভরতে হবে। তো আমাদের বাড়ির কাছেই একটা ডেস্টিনেশন আছে যেখান থেকে আমরা প্রত্যেকটা বছর বা অন্যান্য যেই পুজোগুলো হয় সবাই কিন্তু এখান থেকেই জল ভরে নিয়ে যায়। তো সামান্য কিছু রিচুয়ালস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, বেশিটা পারিনি। তো এইদিকে ওরা ভাবছিল যে আমি বোধহয় ফটো তুলছি। রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে জলে নেবে, তারপরে ডুব দিয়ে ঘটের মধ্যে জল ভরে তারপরে আমরা সবাই মিলে সেই কলা বউ আর ঘট নিয়ে চলে যাই মন্দিরে, আর তারপর পুরোহিত মশাই সমস্ত রিচুয়ালস করার পরে আমরা সেই ঘটগুলোকে রাখি। সপ্তমীর দিন আমাদের মাকে গয়না পরানো হয়, যেগুলো খানিকটা বাড়ির আবার যেগুলো খানিকটা মানুষও মাকে উপহার হিসেবে দিয়েছেন মনস্কামনা পূরণের জন্য। আর এই গয়নাগুলো কিন্তু মায়ের পরাই থাকে, বিসর্জনের দিন এটা খোলা হয়, তার আগে কিন্তু এটা কোনোভাবেই খোলা হয় না। তাই প্রত্যেকটা দিনই ঘুরতে বেরিয়েছি, কিন্তু সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না। আর এই দেখো এইখানে কিন্তু এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে, এদিন বেরিয়েছিলাম বান্ধবীরা মিলে, ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক। দেখো এটা ভীষণ সুন্দর শিব ঠাকুরের একটা থিমে আর হ্যান্ডমেড জিনিস দিয়ে বানানো। এইখানে হচ্ছে আর একটা প্রতিমা যেটা ভীষণ মিষ্টি দেখতে। তো আমি আর আমার দুটো বান্ধবী মিলে বেরিয়েছিলাম। আমাদের এখানে প্যান্ডেল বা প্রতিমা এমনই সাধারণ আর খুব সুন্দর। আজ হচ্ছে অষ্টমী, যেটা কিন্তু বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা, তাই না? এবার আমাদের বাড়িতে যেহেতু সব কিছু চেঞ্জ হয়েছে তাই একটু অন্যরকম হয়েছে, আর মানুষের সংখ্যাটা একটু কম হয়েছে, না হলে কিন্তু ভীষণ ভিড় হয়। তবুও কম ভিড় হয়নি। এদিকে চলছে ফটোগ্রাফি, আমরা বেশ কিছু ছবি টবি তুলেছি, আমাদের বাড়িতে প্রচুর হই হুল্লোড় হয়। আর এইদিকে দেখো মাকে ভোগ দেওয়া হয়েছে। এটা ছিল আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, ভীষণ সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এইদিকে হচ্ছে আমাদের সন্ধি পুজো। আজ হলো নবমী আর আজ আমাদের বাড়িতে কিন্তু আরতি হয়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে ভালো করে মাকে দেখে নাও, কারণ হয়তো এর আগের ভিডিওগুলোতে খুব একটা স্পষ্ট বুঝতে পারোনি, তাই এইভাবে ভিডিওটা করেছি। তো আজকে আমাদের বাড়িতে দেখো আরতিগুলো পরপর কতগুলো জিনিস দিয়ে হয়, প্রথমে প্রদীপ, তারপরে ধুনুচি, তারপরে পাখা, আর আজ দেখো দেখতে দেখতে দশমীও চলে এলো। পুজোটা খুব তাড়াতাড়ি চলে যায় তাই না? দশমীর পুজো হয়ে যাওয়ার পর আমার বাড়ির লোকেরা আর পাড়ার লোকেরা কিন্তু প্রথমে মা দুর্গাকে সিঁদুর মাখানোর পর কিন্তু একে অপরকে সিঁদুর মাখায়। তো এইদিকে আমরা সিঁদুর খেলছি, তারপর আবার আমি তোমাদের সাথে শেয়ার করব ডিজে ছাড়াই ঢাকের তালে কিভাবে পাগলের মতো নাচ করা যায়। একটা নিয়ম আমি প্রত্যেক বছর খেয়াল করেছি, যে কুলো দিয়ে মাকে বরণ করা হয় সেই কুলো কিন্তু এইভাবেই করে ঘরের মধ্যে গিয়ে রেখে দেওয়া হয়, আর
পরের বছর কিন্তু এইগুলো দিয়েই মাকে বরণ করা হয়। তো চলে এলো অবশেষে বিদায় বেলা, মানে মাকে বিদায় জানাতে হবে। তবে এটা দশমীর দিন নয়, কিন্তু এটা দশমীর দুদিন পরে, মায়ের বিসর্জনের দিন। এদিকে সবাই এক এক করে মাকে বরণ করে নিল, আর এই দিকে দেখো আমার ঠাম্মা বেশ মিষ্টি না এখনও। তো এইদিকে সিঁদুর খেলা চলছিল খানিকটা, সবাই মাকে বরণ করলো। আর ইনি হচ্ছে আমাদের ঢাকি, মানে আমাদের একজন ঢাকি ছিলেন যিনি ভীষণ ভালো বাজাতেন এক দাদু, কিন্তু সে এখন আর পারে না দেখে তার ছেলেই বাজায়, যাকে ছাড়া আমাদের পুজো কিন্তু অসম্পূর্ণ। তো এইদিকে ডান্স ফান্স তো দেখলেই আমরা পাগলের মতন এরকমই করি। এইবারে সবাই মিলে ধরে আস্তে আস্তে মাকে বাইরে করা হচ্ছে, কারণ আমাদের ওই বিসর্জনে নিয়ে যেতে হবে। আর এটাতে কিন্তু এইভাবেই সবাই একসাথে আমরা যাই। আর প্রচণ্ড রোদ পড়েছিল, বুঝতেই পেরেছো তো। আমাদের এইদিকে মাকে 3-4 মোড়ে ঘুরিয়ে তারপর আমরা বিসর্জন দিই। প্রথমে অন্য একটা জায়গা হলেও সেই জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন এইখানেই দিই। তো মায়ের তো বিসর্জন হয়ে গেল। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থেকো।